আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে গিভওয়েটা দেওয়ার কথা ছিল আজকে আমরা সেই গিভিও দিব আজকে এই ভিডিও শেষের দিকে আমরা গিব দিয়ে দিব এবং আমরা বলেছিলাম পাঁচ জনকে সিলেক্ট করব কিন্তু না আমরা দশজনকে সিলেক্ট 10 জনকে সিলেক্ট করে ওই 10 জনকে আমরা আজকে গিব দিয়ে দিব এর আগে আর এই টুলস এরিয়ার আরেকটা আপডেট এসেছে সেই টুলসটা সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো এবং সেটারও অ্যাপ্রুভাল রেশি হান্ড্রেড পার্সেন্ট তো সেটা দেখার জন্য আমরা লেস্টের ওপেন করে নিব এবং এখান থেকে আমরা আমাদের যে স্ক্রিপ্ট ফোল্ডারটা আছে আমরা সেই স্ক্রিপ্টের ফোল্ডারে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা এটা আমাদের গত টুলস আপনারা যেটা দেখেছেন গত টুলসের এটা আমাদের আজকে নতুন একটা টুলস এবং এটাও গত টুলস তবে এই দুইটা টুলসের মধ্যে একটু পার্থক্য করেছি এই দুটা আগেও দেখেছেন স্টেপ থ্রি স্টেপ থ্রির মধ্যে নতুন ভার্সন আনা হয়েছে যেমন হচ্ছে আপনি ধরেন আমি একটা ইপিএস ওপেন করলাম এটা একটা ইপিএস তো আমি এটা অনুরোধ করছি তো আমি এটাকে সেভ করব সেভ করার জন্য কাস্টম কাস্টমার লাইনে যখন ট্র্যাক করবো এবং কন্টিনিউ দেবো এখানে দেখতে পাচ্ছেন আগে আপনি শুধু ট্যাক্স দিতে পারতেন এখন ইচ্ছা আপনি ইচ্ছে মতো এখানে কালারও দিতে পারবেন তো কালার দেওয়ার জন্য আমি এখানে যাব এই যে একটা ওয়েবসাইট আছে কালার কোড লিখে সার্চ দিলে এটা পাবেন তো এখান থেকে আপনি যে কোনো কালার আপনি দিতে পারবেন উপরের যে বাটটা থাকতো আমাদের হলুদ কালারের এই কালার হলুদ কালারের বারটা আপনি যে কোনো কালার দিতে পারবেন ধরুন আমি এই কালার দিতে যাচ্ছি আমি এটাকে কপি করে নিব ওনিলা স্টেটরে গিয়ে আমি এই কালার কোডের অপশানে আমি এটা টেস্ট করে দেবো সরি এই কালার কোডের যে অপশানটা আছে এই অপশানে আমি এটা পেস্ট করে দেবো এটা পেস্ট করে দেওয়ার পরে আমি যখন এটা সেভ করব সেভ করার জন্য একটা ফোল্ডার চাইবে তো আমি এই ফোল্ড এটা সেভ করার জন্য আমি নিচ্ছি এইখানে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি আউটপুট নামে এবং এটা আমি সিলেক্ট করে দিব তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখলেন এটা সেভ হয়ে গিয়েছে আমরা যদি আমাদের আউটপুট ফোল্ডারের ভিতরে যাই তাহলে এইখানে দেখতে পারবেন আমাদের যে ইমেজটা সেটার উপরের গিয়েছে এবং আপনার সাথে আগে অটোমেটিক ম্যাপ ম্যাপ যুক্ত হতো এখন আর যুক্ত হবে না আপনি চাইলে আপনার মতো করে কালার দিতে পারবেন তো এটা আমাদের আগের টুলস সেই টুলস এটা আপবেল পার্সন আমাদের যে আগের টুসটা ছিল সেটা এখান থেকে আপনার স্ক্রিপ্টের স্টেপ থ্রিতে যে দেখতে পাচ্ছেন এরকম এটাই তো এখানে আপনি নতুন এটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে আপনার কালার ভার্সন আছে ঠিক আছে তো এটা হচ্ছে অটোমেটিক থ্রি কপি এবং এটা গত গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম তো গত ক্লাসের টুলসটা আমরা আর একটু দেখে নিই আমরা যখন এটা ড্র্যাক করে এখানে ছাড়তাম কন্টিনিউ দিতাম এরপর এখানে একটা সিলেক্ট ফোল্ডারের একটা অপশান আসতো তো আমরা সিলেক্ট ফোল্ডারের জন্য আমরা এখান থেকে যে টেস্ট ফোল্ডারটা আছে আমরা টেস্ট ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দেব এবং এখান থেকে উইথ দিয়ে দিব আমরা পনেরো বা আমরা দশ দিতে পারি তো আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা সাথে একটা করে কপি হয়ে সেটা সেভ হচ্ছে এটা ছিল আমাদের গত গত টুলস টুলসটাকে একটু আপডেট করেছি আপডেট করে আমরা একটু নতুনভাবে এটাকে নিয়ে এসেছি আমরা সেই নতুন টুলসটা দেখব তো যতগুলা ফোল্ড ফাইল ছিল সবগুলো দেখতে পাচ্ছেন একটা ইরো আসছে এবং বাকি সবগুলাই কমপ্লিট হয়ে গিয়েছে আমরা যদি টেস্ট ফোল্ডারের ভিতরে যাই তাহলে দেখবেন এখানে প্রসেস নামে আরেকটি ফোল্ডার হয়েছে এবং সেই ফোল্ডারের ভিতরে একটা জিপ একটা ইপিএস এবং একটা জেপিজি সেভ হয়েছে এটার সাথে এখানে দেখতে পাচ্ছেন ইপিএস গুলো তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের তিন নাম্বার টুলসটা যেটা হচ্ছে আজকে নতুন করা হয়েছে ও টু থ্রি কপি এটা যখন আমরা ড্র্যাক করে ছাড়বো কন্টিনিউ দিব তখন সরাসরি একটা ফোল্ডার চাইবে যে ফোল্ডারে আপনার ডিজাইন দিয়ে থাকবে তো আমার এই ফোল্ডারে এই ডিজাইনগুলোকে আমি প্রসেস করতে যাচ্ছি তো আমি এটাকে ওপেন করে দেবো এবং সাথে সাথে একটা আউটপুট ফোল্ডার চাইবো আউটপুট ফোল্ডারের জন্য আমি নতুন একটা আউটপুট ফোল্ডার এখানে তৈরি করে নেব আমরা চাইলে এই আউটপুট ফোল্ডারে সিলেক্ট করতে পারি তো আমরা এখানে আলাদা করে আরেকটা আউটপুট সিলেক্ট করব তো আমরা 3 লিখে একটা আউটপুট সিলেক্ট করব ওপেন করব এবং ওপেন করার সাথে সাথে দেখবেন একটা কাজ শুরু হয়ে গেছে এবং খুবই ফাস্ট ভাবে এটা কাজ করে এবং সেইটার কাজ হচ্ছে তিনটা করে কপি তৈরি করা আমরা ডিজাইনটা শেষ হলে আমরা দেখব যে কাজ করছে এবং কয়টা ফাইল সে করছে দেখতে পাচ্ছেন এখানে খুব দ্রুত সময়ের মধ্যে পনেরোটা ফাইল প্রসেস হয়ে গেছে তো আমরা একটু দেখে থ্রিতে যাই এবং একটা জেপিজে ওপেন করি তাহলে দেখতে পারবেন এইভাবে সে হয়েছে তো আমাদের আগের যে জেপিজি জেপিস ছিল বা থ্রি কপিটা ছিল থ্রি কপি এটা ছিল একদমই হোয়াইট যার কারণে বোঝা যেত না তো এবার আমরা একটু গ্রে কালার করে দিয়েছি আমরা চাইলে এটা অন্য কালারও ইউজ করতে পারি এটা হচ্ছে লাইন আর্ট তো আমরা যদি একটা ফাইল ওপেন করি এখান থেকে আমরা যদি ট্র্যাক করি এখানে ওপেন করি তাহলেই দেখতে পাবেন আমি যদি এটাকে ট্র্যাক করে নিচের দিকে নামাই তাহলে দেখবেন এখানে তিনটা কপি হয়েছে এবং এটার আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা ডিজাইনার্স ওয়েথ অনুযায়ী এবং হাইথ অনুযায়ী সে অটোমেটিকলি আর্টবোর্ড বানিয়ে নেয় এখানে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইনই আর্টবোর্ড ওই মাপেই বানিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইন যেরকম ওই সাইজ অনুযায়ী সে আর্টবোর্ডটাকেও নিজের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছে ঠিক আছে আপনারা এই উৎসাহ নিতে পারবেন তো এখন আমরা আমাদের এ উইনারকে খুঁজে বের করব তো তার জন্য আমরা চলে যাব ব্রাউজারে ব্রাউজার থেকে আমরা একটা ওয়েবসাইট নিব সেই ওয়েবসাইটে আমরা আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা এই ভিডিওটার লিঙ্কটা কপি করে নিব কপি নেওয়ার করে নেওয়ার পরে আমরা এইখানে ক্লিক দিব আমরা প্যাচে ক্লিক দিব এবং এখান থেকে আমাদের যে ডুপ্লিকেটগুলো আছে এগুলো বাদ দিয়ে দেবো এবং ইনক্লুডেড রিপ্লাই আমাদের রিপ্লাইগুলো যেগুলো আছে এগুলো বাদ দিয়ে দেবো এইখান থেকে আমি কোনো কিছুই করব না আমি এখান থেকে জাস্ট কন্টিনিউটি ক্লিক দিব এবং কিছুক্ষণ সময় নেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন লোডের ফর্টি কমেন্টস চল্লিশটা কমেন্ট আছে তো আমি এখান থেকে একটা কপি করে একটা উইনার নিব তোরা নাম হচ্ছে কিং গোস ফর্টি ওয়ান এই নামটা আমি একটু কপি করছি কপি করে এটা আমি আমার নোটপ্যাডে লিখে রাখবো এবং এটা কেটে দেবো আমরা পরের উইনারকে খুঁজে বের করব তারপরের উইনার হচ্ছেন ইনি এইটাকেও কপি করে রেখে দিব তারপরের উইনার আমরা খুঁজে বের করব এখানে দেখতে পাচ্ছেন ট্রফি কিং ওনাকেও একটু কপি করে রেখে দিব এভাবে আমরা দশ জন উইনারকে আজকে খুঁজে বের করব এখানে ফানি ফ্লক্স ডোমেইন এনাকেও এখানে রেখে দিব তারপরে আছে আমাদের আর কে আসে হাফিজ জি আপনারা যারা আছে ভিডিওটা দেখছেন তারা যাদের অ্যাকাউন্ট সামনে আসতেছে তারা একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের এই স্ক্রিনশটটা সহ আপনাদের অ্যাকাউন্টের স্ক্রিনশট যে এই অ্যাকাউন্টটা যা আপনাদের সেটার একটা প্রমাণপত্র হিসেবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো এখানে আরেকটা এসেছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন চলে এসেছে আমরা আরও তিনজন পিক করব এখান থেকে তো এখান থেকে আসছে টিকটক আইডি আমরা ওনারটাও কপি করে এখানে রাখব এবং সর্বশেষ আর একজন আছেন ওই একজনকে আমরা সিলেক্ট করব ঠিক আছে আমাদের নয়জন জন হয়ে গিয়েছে নয়জন জন হয়ে গিয়েছে আমরা সর্বশেষ ওনার যিনি ওনাকে আমরা খুঁজে বের করবো আমরা জাস্ট পিক ক্লিক ক্লিক করবো এবং আমাদের লাস্ট পার্টিসিপেটকে আমরা পেয়ে গিয়েছি ঠিক আছে তো এখানে যারা আছেন যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে টোস্টটা ফ্রিতে দিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম